প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। হজ মৌসুমে সৌদি প্রবাসীদের অস্থায়ী কাজের সুযোগ। পবিত্র হজের মৌসুমে হাজিদের সহায়তা ও প্রয়োজন মেটাতে অস্থায়ীভাবে কাজ করতে পারবেন সৌদি প্রবাসীরা। দেশটির শ্রম মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, দেশটির অভ্যন্তরীণ হাজিদের সেবা প্রদানকারী এজেন্সি, সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং মক্কা মদিনা জেদ্দার সংস্থাগুলো অস্থায়ীভাবে লোক নিয়োগের আবেদন করতে পারবে। এক্ষেত্রে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজির পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী সবাই হজ মৌসুমে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারবেন। তবে নিয়ম হল, সৌদির নাগরিকের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। আর যেসব প্রবাসী কাজ করতে আগ্রহী, তাদের অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হজের সময় অস্থায়ীভাবে কাজ করার জন্য ওই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে। ইসলামের অন্যতম অত্যাবশ্যকীয় বিষয় হল হজ। যাদের সৌদি আরবে গিয়ে হজ করার সামর্থ্য আছে, তাদের অবশ্যই এটি পালন করতে হবে। এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারী দেখা দিলে সৌদি সরকার নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দেয়, কিন্তু বর্তমানে সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।